হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সরস্বতী পুজোর দিন আর আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তো আশা রাখবো কি তোমরা পুরো ব্লগটাই দেখবে, আমার সঙ্গে থাকবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনে আমার শ্বশুর বাড়ির পুজো এবং আমার বাপের বাড়ির গ্রামের পুজো। তো দুটোই আমি একই সঙ্গে শেয়ার করেছি, তোমরা একটু দেখো দিলেই বুঝতে পারবে। তো সকাল সকাল উঠে এটা আমার শ্বশুর বাড়িতে পুজো, আমার ননদ আর আমি দুজনে মিলে পুজো করেছি। তো এখানে পুজো ঘরের মধ্যেই করা হয়েছে। হাই ফ্রেন্ডস, আমরা সবাই চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো তোমাদের আমি দেখাচ্ছি। এখানে একটা রঙ্গোলির মতন আলপনা আছে, ওটা আমি এসেই এঁকেছি। তো আমি ওই সময় ভিডিওটা করতে পারিনি, আমি ফটোটা দেখিয়ে দিলাম। আর এটা আমাদের সরস্বতী মায়ের মূর্তি, তো দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমরা সবাই মিলে ঘর আনতে যাবো, তো ওখানেও আমি ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। একটু লং হয়ে গেছে ভিডিওটা, তবুও তোমরা দেখো, তোমরা এটা দেখো যে আমাদের পাড়াতে আমরা কত আনন্দ করি, ঘর আনতে যাওয়া থেকে শুরু করে পুজো, তারপরে আমাদের সেকেন্ড দিন প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো আমরা ঘর আনতে যাই। এখানে সবাই পুচকিগুলো, পুচকাগুলো, দিদি, বোন, দাদা সবাই মিলেই আমরা একসঙ্গে মজা করেই ঘর তুলতে যাই। তো এখানে আমি সবাইকে দেখাচ্ছি, একটু স্লো হাঁটতে বলছি। দেখো সব বোনগুলো, দিদিগুলো সবাই আছে, আমি আগে অনেকেই চলে গেছেন, আমরা একটু পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা ভাই বোন সবাই সবাই আছে, আমরা সবাই সবাই মিলেই খুব আনন্দ করি। তো চলো ওখানেই যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আগে থেকেই ভাই, দাদু, দাদা সবাই মিলে আগে থেকেই চলে এসেছেন ঘর তুলতে। ঘর তোলা হয়ে গেছে, আমরা যতক্ষণে হেলে দুলে হেঁটে এসেছি, আমরা অনেক গল্প করে করেই এসেছিলাম, একটু স্লো স্লো হেঁটে। একটু দূরে ঘর তুলতে যাওয়া হয়। তো দেখো এখানে মানে মোটামুটি সব কিছু আয়োজন হয়ে গেছে, ঘর তোলাও হয়ে গেছে। তো এবারে বাদবাকি কিছু নিয়ম টিয়ম আছে, ওগুলো পালন করে তারপর ওখান থেকে ঘরটা নিয়ে আসা হয়। তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যেতে পারো, তো সেই জন্য আমি একটুখানি ফাস্ট করেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, তো অল্প করেই ফাস্ট করেছি। তো তোমরাও সরস্বতী পুজোতে অনেক অনেক আনন্দ করো, আমি তো অনেক আনন্দ করছি, অনেক মজা হচ্ছে, আশা করি সবাই তোমরা আনন্দ মজা করছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই কোভিড পরিস্থিতিতে তো সবাই একদম সাবধানেই থাকো। দেখো আমাদের এখানে কারো মুখেই মাস্ক নেই, তো আমরা এই গ্রামের মধ্যেই যতজন থাকি তারাই করছি। ভারত
আমরা চলে এসেছি এখানে, ফল কাটা হচ্ছে প্রসাদ বানানোর জন্য। তারপরে প্রসাদ খেয়ে আমি বাড়িতে যাব। তো এখানে প্রসাদটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার সবাইকে দেওয়া হবে, তারপর আমি প্রসাদ খাবো, তারপর বাড়ি যাব। তো এখনকার মতো টাটা, এবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হাই ফ্রেন্ডস, তো বলেছিলাম সন্ধ্যেবেলা বেরোবো, এত ঠান্ডা। সরস্বতী পুজোর সময় তো আগে ঠান্ডাই থাকতো না এতটা, তো এবছর প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সন্ধ্যেবেলা বেরোবো, যদিও একটু দেরি হয়ে গেছে। ওই দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, একটুখানি এগিয়ে যাই তারপরে দেখাচ্ছি। Thank you.
হ্যাঁ হ্যাঁ